দেখছেন বেঙ্গল ফেস চ্যানেল। 2021 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি 10 বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে গিরিশ পার্কে একটি সভার আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার এই সভায় উপস্থিত ছিলেন জোড়াসাঁকোর বিধায়ক স্মিতা বক্সী সহ আরও অনেকে। এরপর তারা পদযাত্রা শুরু করেছিলেন। রাজ্য সরকার 2011 সালে যে অঙ্গীকার রেখেছিলেন তা এতদিনে কতটা কার্যকর হয়েছে তারই রিপোর্ট কার্ড মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য ছিল এই বঙ্গধ্বনি যাত্রার। আমরা চাই যে বিগত 10 বছর ধরে মমতা ব্যানার্জি যে অঙ্গীকার নিয়ে মানুষের পাশে এসেছিলেন তার সেই কাজও তুমি করতে পেরেছেন এবং নানা জন্ম থেকে মৃত্যু নানা প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। তার একটা রিপোর্ট কার্ড তৈরি হয়েছে, এই রিপোর্ট কার্ডই আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে নতুন করে আপনাদের সামনে এটাও বলতে চাই, নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবে তার একটি মাত্র কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করেন। বাংলার উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও প্রয়োজনীয়তা আছে। বাংলাকে নতুন সারা ভারতবর্ষের মুখে মুখে বাংলা নতুন দিশা দেখাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। রিপোর্ট তো আমাদের মাধ্যম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন 10 বছরে করেছেন সেই 10 বছরের রিপোর্ট কার্ড অর্থাৎ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার খতিয়ান নিয়ে আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছচ্ছি। আজকে জোড়াসাঁকোর কেন্দ্রের প্রথম বঙ্গধ্বনি যাত্রা, আজকে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছিল এবং আমাদের কর্মীদের এবং মানুষের স্বতঃস্ফূর্ততা এই মিছিলকে মহা মিছিলে পরিণত করেছে। আগামী দিনে আমরা প্রতিটি ওয়ার্ডে মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে গিয়ে মানুষের কাছে এই খতিয়ান তুলে ধরব এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 5 বছরের খতিয়ান দেখে মানুষজন কিন্তু ভোট দিয়েছিল এবং 2011 সালের থেকে বেশি আসলে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করিয়েছিল। 2021 সালে আমরা 2016 সালে যা আসন পেয়েছিলাম তার থেকেও বেশি আসনে জিতে আমরা পশ্চিমবঙ্গের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করব এবং তৃতীয়বারে মামাটি মানুষের সরকার আরও বেশি করে পশ্চিমবঙ্গের মানুষকে পরিষেবা দেবে বলে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকার করেছি। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফেস। আপনারা দেখছেন বেঙ্গল ফেস চ্যানেল।